আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা ভোর সকালে বিকট বর্জ্যপাতে আপনার ঘুম ভাঙল ঘুম ভাঙতে না ভাঙতে আপনি জড়িয়ে ধরলেন আপনার পাশের ব্যক্তিকে অথবা কম্বল কিংবা ল্যাপ দিয়ে নিজের শরীরকে আবৃত্ত করলে আপনি কাঁপতে শুরু করছেন পড়ছেন আল্লাহ কাছে দোয়া করছেন আর মনে মনে ভাবছেন আল্লাহর গজব এখনই চলে আসলো নাকি তাৎক্ষণিক মনে হলো আপনি যদি এখন মারা যান তাহলে কি হবে চোখে পানি চলে আসলো আল্লাহর কাছে বারবার বলছিলেন আমাকে আরেকটু সময় দাও যাতে করে আমি ভালো কিছু করতে চাই আমাকে ক্ষমা করো আল্লাহ আরেকটু সময় দাও একটু পর ফজের আজান হলো আপনি ফজরের সরাত আদায় করলেন কিছুক্ষণ চুপচাপ ছিলেন নিজেকে প্রশ্ন করছিলেন আমি কি এখন মরতে প্রস্তুত উত্তর দিলেন না কয়েকবার একই প্রশ্ন করে ঠিক একে উত্তরই পেলে কোনোভাবেই আপনি মধ্যে প্রস্তুত নন আপনার চোখে পানি চলে আসলো আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন হে আল্লাহ আমাকে আর একটু সময় দাও যাতে করে আমি তাবা করতে পারি আর একটু সময় দরকার যাতে করে আমি সৎকা করতে পারি আরও কিছু সময় কড়া তেলত করতে পারি আর কিছু রাত তোমার চিন্তায় বিভোর হয়ে থাকতে পারি। দুনিয়ার অনেক মানুষ আছে যাদেরকে আমি কষ্ট দিয়েছিলাম জেনে হোক আর না জেনে হোক তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব তাদের পাওনা মিটিয়ে দেব আরেকটু ভালোবান্ধা হওয়ার জন্য অনেক আমল করব, তোমাকে আরেকটু বেশি ভালোবাসবো আমি সত্যি আরেকটু ভালোবাসতে চাই হে আমার রব আমি যেন এমন অবস্থায় তোমার কাছে যেতে পারি যে অবস্থায় তুমি আমার ওপর সবসময় সন্তুষ্টি থাকো যে অবস্থায় আমার কোনো পাপ থাকবে না আমি তোমার ঘর আমার পাপিষ্ঠনয়নে একবার দেখতে চাই সে সৌভাগ্য অর্জন করে অজর কাটতে চাই হে আল্লাহ আমি আরও কিছু রাত তোমার কাছ থেকে চাই কেবল তোমার সাথে একাকিত্ব কাটানোর জন্য নির্বার হয়ে তোমার সিজিতে লুটিয়ে পড়ার জন্য আমার সকল অভিযোগ তোমার কাছে পেশ করব আর তুমি আমার ফরিদগুলি শুনবে তা কবুল করে নেবে হে আল্লাহ আর কয়েকটা রমাদান চাই আখলাক আর একটু সুন্দর করতে চাই কিছু বন্ধুবান্ধবকে দিনে দাওয়া দিতে চাই তোমার সৃষ্টি সৌন্দর্যকে প্রশংসা করতে চাই আর তোমাকে স্মরণ করতে চাই না এখনই না কোনোভাবেই এই বেহাল ইমান নিয়ে আমি মরতে প্রস্তুত নই ইমানের উচ্চ হালত নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই খুব কম দিনই আছে যেদিন মসজিদ থেকে কারো না কারো মৃত্যু খবর আসে আমরা প্রায় শুনে থাকি খলিফা অমর বলেন আজ শুনছি অমুক মারা গিয়েছে কাল তমুক মারা গেল পশু শুনব খলিফা অমর রাজা ত্রাণ সে মারা গেল আমরা মৃত্যুর থেকে পালিয়ে বেড়াচ্ছি সময় কুচ্ছি আরেকটু নিজেকে বদলানোর জন্য কারণ আমরা অনেক গুণ করে থাকি তার সুদ্রবার জন্য আল্লাহ কাছে তাওবা করার জন্য তবু শুরুটা ঠিক এখন থেকে নয় কেন এখন থেকে নয় আমরা কি এখন থেকে তাওবা করতে পারি না ভালো আমল করতে পারি না কালকের জন্য কেন অপেক্ষা করছি কালকে যে আমার মৃত্যু হবে না এই নিশ্চয় থেকে আমি কি গ্যারান্টি দিতে পারছি তাই এখনই প্রস্তুত নেই আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানার তফিক দান করুক আমিন